আন্দোলনকারী শিক্ষার্থী সহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গ্রেপ্তার হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভিজুয়াল মিডিয়া বা দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ অপরদিকে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র নাটক ও মঞ্চের শিল্পী কলাকুশলীরা বিস্তারিত মোজেদুল ইসলামের রিপোর্ট সকালে পুলিশের বাধায় পূর্ব ঘোষিত মানিক মিয়া অ্যাভিনিউয়ের স্থান পরিবর্তন করে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ বৃষ্টি উপেক্ষা করে তারা হত্যা সহিংসতা গণগ্রেপ্তার হয়রানি বন্ধে নানা স্লোগান দিতে থাকেন শিল্পীরা বলেন সরকার যে বর্বর পন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে হতে পারে না তাই সমাবেশ থেকে শিক্ষার্থীদের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান তারা নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংগতি জানাই সঙ্গতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে এ সময় তারা সব হত্যার হিসাব ও বিচার করা সহ নির্বিচারে গুলি সহিংসতা বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিনেতা মোশাররব করিম বলেন তারা কোনো দলের পক্ষে তবে ন্যায্য দাবির জন্য সবসময় পাশে থাকবেন শিল্পী সমাজগুলি হত্যা আজকে ওই বাচ্চাটার জায়গায় আমার সন্তান হতে পারত ওই মানুষগুলোর জায়গায় আমি আপনি হতে পারতাম গণহারে সবাইকে গ্রেফতার করছে এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চিত্র হতে পারে না অন্যদিকে ক্ষতিগ্রস্ত বিটিবি ভবন পরিদর্শনে গিয়ে ঢাকা দশ আসনের সংসদ সদস্য অভিনয় শিল্পী ফেরদৌস বলেন ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে ভিন্ন পথে প্রভাবিত করেছে হারানো ছাত্রদের ফিরে পাওয়া যাবে না উল্লেখ করে শিল্পীরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান এই ছাত্রদেরকে ঢাল করে একজন মানুষ রূপী যায় নস্বাদ করে দেয় সব আন্দোলনকে ছিন্ন ভিন্ন করে দেয় পুরো আমরা সুন্দর বাংলাদেশ চাই সম্প্রীতির বাংলাদেশ চাই স্বস্তির বাংলাদেশ চাই সন্ত্রাসের বাংলাদেশ চাই না মুজাহিদুল ইসলাম এটিএন নিউজ ঢাকা